পড়াশোনা ভালো, পড়াশোনা করতেছে, কিছু মনে হয় কিছু টিচার গুলো আছে। আমি আজকে অ্যাপ্রেন্টি বলছিলাম তোমার জন্য, কাজটা রেডি করবো তো করতে পারিনি। এখন এই সময় হয়ে গেছে, এনি সন্ধ্যা পরে রেডি করতেছে, তাহলে আনিবে কাজটা করে নিলাম। আর লিকুইড দুধ নেই, তা পাউডার দুধ দিয়ে রেডি করবো। তা আমি সব কিছু একসাথে মিক্স করে ঝটপট রেডি করবো, চিনি অ্যাড করবো, অ্যাড করে ফেলছি। এখন চিনিও দিয়ে দিই সাথে, সবকিছুকে ভালো করে মিক্স করে তারপরে দিয়ে দেব আমি। এখন পরিমাণের সাথে দিয়ে দিলাম আমি এখানে দুধ, কাস্টার্ড পাউডার, চিনি। এভাবে বানানো হয় না, বাট আমি বললাম আগে ঝটপট রেডি করার জন্য এসব করতেছি। পানি দিতে হবে, পানি দিয়ে ভালো করে খোলাবো। আসলে এমনি খায় অনেক কম, তা অসুস্থ হয়ে পড়ে এখন খাওয়া দাওয়া বেশি কম। তা কাস্টার্ড খুব পছন্দ করে, তার কাস্টার্ড এই কারণ ঝটপট রেডি করতেছে। বেকার রেডি করতে পারিনি, একটু ব্যস্ত হওয়া কারণ। তাড়াতাড়ি আল্লাহ করে হয়ে যায় তা ভালো, আপনি খেতে পারবে। তারপর ঠান্ডাও করতে হবে, তারপর গার্নিশ করতে হবে। ভাবি যে আমি রেডি করি না, তো এটা একটা কারণ দেখে আমি কিন্তু এক সাথে সব কিছু মিশাই নি, বাট এরকম ব্যবস্থা উপর দেখে আমি ক্রিম অ্যাড করছি, তাড়াতাড়ি ঠিকও হয়ে গেছে এটা। আর এক মিনিট এই মিনিট নড়েচড়ে করে ফ্লেম অফ করে দেবো, আর রুম টেম্পারেচার ঠান্ডা করবো, তারপরে গার্নিশ করে ফ্রিজে রেখে দেবো। আর হুজুর রাফেলকে পড়াচ্ছে, শোনাই যাচ্ছে। পাঁচখানি দুইটা জেলি ফ্লেভার রাখা আছে, এখানে আছে পাইনঅ্যাপেল ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভার, তা দুইটা জেলিও রেডি করবো। কাস্টার্ড রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেছে, এখন গার্নিশ করে ফ্রিজে রাখি। কাস্টার্ডে অ্যাড করার জন্য এখানে কলা আছে, আবার জেলি দুই রকমের রেডি করছি, পাঁচখানি জেলি। আগে দেখাচ্ছিলাম স্ট্রবেরি ফ্লেভার, পাইনঅ্যাপেল ফ্লেভার, তার জেলি দেওয়ার কারণ একটু কাস্টার্ড আর বেশি দেখতে খুব ভালো লাগে আর খেতেও। আমি কাস্টার্ড বানাতে এত ব্যস্ত ছিলাম, আমি ভিডিও যে স্টার্ট করবো বিসমিল্লাহির বলে তা ভুলে গেছিলাম, তা এখন স্টার্ট করতেছি। বিসমিল্লাহির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জেলি রেডি করে যেভাবে মন চাচ্ছে এরকম চোখ করতেছে। ফ্রেন্ড আসো দেখো, দুইটা ফ্লেভার পাইনঅ্যাপেল অ্যান্ড স্ট্রবেরি। আফরিন আসছে, আফরিনকে খুব ভালো লাগে। আফরিন কাস্টার্ডও রেডি হয়ে গেছে, তারপরে ঠান্ডাও হয়ে গেছে। আমি তো অনেক কাঠ লাগাইছি, আবার তুমিও লাগাবা, লাগাও। কাস্টার্ডের ভিতরে অ্যাড করবো কেক, তারপরে আর জ্যামস আছে ছোটো ছোটো, এটাও অ্যাড করবো। নিজে এরকম গার্নিশ করতে পারি, আবার বাদাম অ্যাড করবো, কিশমিশ দিব, আর ডেয়ারি মিল্ক চকলেট একটু চক করে দেবো। আফরিন দিয়ে দাও, কলা দিব, আঙ্গুর। আর কেক আছে, এটাও অ্যাড করবো। আফরিন আম্মু এটা বল আমার কাছে, তো তো আমি গার্নিশ করবো। আমি গার্নিশ করবো। আচ্ছা, আফরিন করবে। আঙ্গুরও অ্যাড করবো, আঙ্গুর দিয়ে দিলাম। এখন দিব জেলি। আম্মু এখন জেলি দিচ্ছে, আমি বলছি যে আমি লাল জেলি দিব। তুমি স্ট্রবেরি ফ্লেভার জেলি দিবে এটা? হ্যাঁ, মানে স্ট্রবেরি। তুমি দাও দাও তাড়াতাড়ি, এদিকে দাও, সব জায়গায় দিব না? হ্যাঁ দিতে হবে। আম্মু এখন কাস্টার্ড দিতেছে। এবার আর একটা কোট দিব, যেটায় কলা, আঙ্গুর, জেলি সব যাবে। দেখি দেখাও। আচ্ছা তুমি দিবে না, এই রেড তো তুমি দাও। আচ্ছা না, দেখো এক কোট কমপ্লিট, আর একটা কোট দিব আবার।
আফরিন, দেখো কাস্টার্ড গার্নিশ করা কমপ্লিট। আজকে ফার্স্ট টাইম আমি জ্যামস দিলাম, বাদাম দিলাম, আর বাকি কিছু তো সব কিছু দিই আমি, বাট জ্যাম আর বাদাম এটা আমি এক্সট্রা দিলাম। গার্নিশ করা কমপ্লিট। থ্যাংক দুধ খুব তা কাস্টার্ড যে রেডি করছিলাম এটা টিপ থেকে বের করা হলো। আর আফরিন কে সার্ভ করবো, আফরিন আমু এই দেখো একদম বেশি ঠান্ডা হয়ে গেছে দিই তোমাকে। এখানে আমি তারপরে কিশমিশও দিয়েছিলাম আফরিন ন। আজকে আমি আফরিনের জন্যই রেডি করছিলাম কাস্টার্ড, আমার মেয়ে সুস্থ ছিল। আফরিন আম্মু নো, স্পুন নিয়ে খাও। ওকে এনজয় করো, আমিও খাবো, আমিও এনজয় করবো। তাহলে খাও আম্মু, আবার ডেন্টিস্টের কাছে যেতে হবে। ডেন্টিস্টের কাছে যাওয়ার জন্য আমি আফরিন বের হলাম রিক্সা। এই পর্যন্ত এসে আমরা অনেকক্ষণ জ্যামে বসে আছি, প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে, জানি না আর কতক্ষণ এইভাবে আমরা জ্যামে আটকায় থাকবো। ঈশা আজানও হয়ে গেল এই জ্যামে বসে বসে, এই জায়গায় ছিলাম, ওখানে অনেক জাম ছিল, অনেকক্ষণ অপেক্ষা করছে, রাজপালা নামাই দিল। আবার এই রিস্কায় উঠলাম আমরা, এই রিস্কায় উঠে আমার 20 মিনিট পার হয়ে গেছে, আমরা 20 মিনিট থেকে বাড়িতেই আটকায় আছি। হয়ে গেছে পাতাম, আজকে মাসালা ভালো তাড়াতাড়ি। তা আজকে আমি আর আফরিন অনেক কষ্ট হয়েছিলাম এই জ্যামের জন্য। আর এখানে পূজার জন্য খুব সুন্দর গলি সাজানো হয়েছে, এখন আমরা বাসা দেখে যাচ্ছি। পৌনে 7টার দিক বের হইলাম, হ্যাঁ, আর এখন রাত 10টা পার হয়ে গেছে, 10টার উপরে বাজে 10টা। অনেক কষ্ট, অনেক সময় আমাদের শুধু জ্যামের জন্য নষ্ট হলো। তা যা হোক আল্লাহ আল্লাহ করে আমাদের কাজ শেষ হয়েছে, নিজের বাড়ি কাছাকাছি পৌঁছাই গেছি। আমরা আজকে বিনা কাস্টমার আছে। তো আজকে ব্লগ এখানেই শেষ করি, আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমি আর আফরিন অনেক পরে বাসায় পৌঁছাইতে পারছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মু আজকে বেশি কষ্ট হলো না? অনেক, এরকম কষ্ট কোনোদিন হয় না।